আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মোট 160টি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে 21শে মে। পাবনার ভাঙ্গরা উপজেলা পরিষদ নির্বাচনে এলাকার সাধারণ ভোটারের ভালোবাসা ও উৎসাহ পেয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে পৌর মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম হাসনাইন রাসেল। এ বিষয়ে এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা জানান, গোলাম হাসনাইন রাসেল পৌরসভার মেয়র থাকতে ভাঙ্গরা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলেছেন। ভাঙ্গরার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তাছাড়া এবারের নির্বাচনে দলীয় কোনো প্রতীক না থাকায় এবং এলাকার উন্নয়নের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে সাবেক মেয়র ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম হাসনাইন রাসেল বলেন, পূর্বে উপজেলা চেয়ারম্যান ভাঙ্গরা উপজেলা উন্নয়নের তেমন কোনো অগ্রণী ভূমিকা পালন করেনি। এই অবস্থায় উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে আমি এলাকার উন্নয়ন করেছি। ভাঙ্গর উপজেলার সকল ভোটারদেরকে এবং সর্বসাধারণকে, সকল জনসাধারণকে জানাচ্ছি মজিবুর সালাম, আসসালামু আলাইকুম। আমি একটি কথাই বলতে চাই, আমার পরিবার দীর্ঘ রাজনৈতিক একটি ইতিহাস আছে। আমার দাদা মরহুম মহসিন আলী সাহেব, ওনার একান্ত প্রচেষ্টায় এই ভাঙ্গর উপজেলা প্রতিষ্ঠিত হয়েছিল, ভাঙ্গর থানা প্রতিষ্ঠিত হয়েছিল। ওনার হাতে ভাঙ্গরার সকল শিক্ষা প্রতিষ্ঠান উনি গড়ে দিয়ে গিয়েছিলেন। আমার পিতা মোহাম্মদ মকবুল হোসেন, উনিও কিন্তু জনগণের দাবির প্রেক্ষিতেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী তার জনপ্রিয়তা বৃদ্ধির কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে কিন্তু নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছিলেন। একটা সময় এই ভাঙ্গরা পৌরসভা পিছিয়ে ছিল বিভিন্ন কারণে, বিভিন্ন নেশার যারা জগতে ছিলেন সেই সমস্ত নেতৃবৃন্দর কারণে আমাকে জনগণ আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছ থেকে কিন্তু চেয়ে নিয়ে আমাকে সেই সময় মানে ভাঙ্গর উপজেলার সকল পৌরসভা, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটা রেজলিউশন করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন। তার এই প্রেক্ষিতে মমতাময়ী নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমাকে নৌকা প্রতীক দিয়ে 2015 সালে সর্বপ্রথম আমাকে নির্বাচন করার জন্য এই পৌরসভায় কিন্তু মনোনয়ন দিয়েছিলেন এবং পরবর্তীতে 5 বছর সফলতার সাথে কাজ করবার কারণে আবারও আমাকে মনোনয়ন মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মধ্যে দিয়েছিলেন এবং সেবার আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হয়েছিলাম। আমি ভাঙ্গরা পৌর আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক ছিলাম। ছাত্র রাজনীতি থেকে আমি ছাত্র রাজনীতি করি, যুবলীগের আমি একজন সদস্যও ছিলাম। এইবার জনগণ এই ঈদের আগে প্রায় 10 থেকে 15 হাজার ভাঙ্গর উপজেলার সকল নেতাকর্মী মাননীয় এমপি মহোদয়ের কাছে গিয়ে আবারও আমাকে এই উপজেলা নির্বাচনের জন্য তাকে চেয়ে নিয়ে পৌরসভা থেকে পদত্যাগ করে আমাকে উপজেলা পরিষদের নির্বাচনের জন্য তারা আমাকে প্রস্তুত করেছেন। আমি জনগণের আস্থা এবং ভালোবাসার কারণেই এই উপজেলা নির্বাচনে আমি অংশগ্রহণ করছি এবং আমার বিশ্বাস জনগণ আমার পাশে আছে, জনগণ আমার পাশে থাকবে। আশা করি 2021 মের নির্বাচনে সুষ্ঠু সুন্দরভাবে এই ভাঙ্গর উপজেলা নির্বাচন হবে এবং জনগণ আমার তার একটা ভালো সাড়া দিয়ে আমাকে জয়যুক্ত করে এই উপজেলার উন্নয়ন করার জন্য কাজ করাবেন। জনগণের প্রত্যক্ষ ভোটে টানা 2 বার পৌর মেয়র হওয়ার পর এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, হাটবাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের বাস্তবায়ন করেছি আর তাই আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভাঙ্গুরাবাসীর চাপেই প্রার্থী হয়েছি। আমরা দিলপাশা ইউনিয়ন থেকে যেটুকু লক্ষ্য করেছি, মেয়র মহোদয় গোলাম হাসনাইন রাসেল ভাঙ্গুরা পৌরসভার যে উন্নয়ন করেছে, এইটা আসলে আরো 50 বছরেও কেউ করতে পারবে কিনা সন্দেহ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ভাঙ্গরা উপজেলা কমান্ডের কমান্ডার, আমরা শুধু আমি না, আমরা মুক্তিযোদ্ধারা এবং এলা মেয়র ছিলেন গোলাম হাসনাইন রাসেল, তার উন্নয়ন দেখে আমরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তাকেই আমরা পদত্যাগ করাইছি, জোর করিয়া জোরপূর্বক তাকে পদত্যাগ করাইছি, মেয়রে এবং উপজেলা চেয়ারম্যানে দাঁড় করে দিয়েছি। আমাদের
মেয়র গোলাম হাসান রাসেল বাংরা পৌরসভাকে মডেল বাংরা পৌরসভায় পরিণত করেছেন, বাংরা থেকে মাদক এবং জুয়া বিতাড়িত করেছেন, বাংরাকে আদর্শ মডেল হিসেবে তৈরি করেছেন। আমরা একটা মডেল বাংরা উপজেলা দেখার জন্য আমরা গোলাম হাসান রাসেলকে জোরপূর্বক বাংরা পৌরসভা মেয়র থেকে পদত্যাগ করাইয়া তাকে আমরা আবার উপজেলা নির্বাচনে নিয়ে আসছে এবং তাকে উপজেলা সিএমএ দেখতে চাই। পাঁচ বছর মেয়র ছিল, এখন উপজেলা পাই। গোলাম হাসান রাসেল ভাই বিগত 10টি বছরের ভাঙড়া পৌরসভার যে উন্নয়ন করেছে, আমরা সেই উন্নয়ন দেখে তার উপর আস্থা রেখেছি এবং আগামী নির্বাচনে ভাঙড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমরা বানিয়েছি। আমাদের থানার সাবেক মেয়র, ভাঙড়া পৌরসভার মেয়র জননেতা গোলাম হাসান রাসেল, উনি স্বেচ্ছা পদত্যাগ করছেন এবং আগামীতে এই সামনে উপজেলা নির্বাচনে উনি প্রার্থী হতে যাচ্ছেন। জনগণের চাওয়ার মুখে উনি প্রার্থী হবে এবং আমরা ওনাকে চাই। উনি একজন যোগ্য এবং ন্যায় বিচারক, ওনাকে নির্বাচিত করতে পারলে উপজেলা উন্নয়ন হবে এবং উপজেলা একটা মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত হবে। উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসাবে আমরা দেখতে চাই, ভালো দেখছি, এজন্য আমরা তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই বা আমরা বানাবো।